আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেল কুকিং স্টুডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে আমি আপনাদেরকে পাস্তা বাস্তা তৈরি করে দেখাবো। আমার চ্যানেলে আরও একটি ওভেন বেকড পাস্তার রেসিপি আছে, কিন্তু আমি রিকোয়েস্ট পাচ্ছিলাম কিভাবে স্পেসিফিকলি এই পাস্তা বাস্তাটাই তৈরি করা যায় সেটা তৈরি করে দেখাতে। আমি চেষ্টা করেছি টেস্টটাকে অক্ষুণ্ণ রেখে তারপরে রেসিপিটি রিক্রিয়েট করতে। এবার একটা প্যানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে, বাটারটা যখন একটু মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। প্রায় 2-3 মিনিট ভাজার পরে যখন মশলার র স্মেলটা চলে যাবে তখন এর মধ্যে 1 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা নিয়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদমতো লবণ আর 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। সেই সাথে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি, আপনারা চাইলে ডার্ক সয়া সসও দিতে পারেন। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মাশরুম। আমি এখানে ক্যানে যে মাশরুমগুলো কিনতে পাওয়া যায় সেটা দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। এখন কোনো এক্সট্রা পানি দিতে হবে না, ঢাকনাও দিতে হবে না, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ উল্টে পাল্টে নাড়াচাড়া করলেই এই মুরগির মাংসের কিমাটা সিদ্ধ হয়ে যাবে। এবার কিমাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে 1/4 কাপের মতো সবুজ রঙের ক্যাপসিকাম দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে চুলা থেকে এই মিশ্রণটা নামিয়ে নিতে হবে। এবার সেই একই প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিয়ে নিচ্ছি। রসুনটা হালকা একটু ব্রাউনিশ কালার হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে এই ময়দাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে 2-3 মিনিটের জন্য এই বাটারের সাথে ভেজে নিতে হবে। যখন হালকা একটু ব্রাউনিশ কালার হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিতে হবে 1 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা দুধ। আর দুধটা যখন মেশাবেন এক হাত দিয়ে এই মিশ্রণটাকে নাড়তে হবে, অন্য হাত দিয়ে দুধটা মেশাতে হবে। এবার দিচ্ছি স্বাদমতো লবণ আর 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। সেই সাথে দিচ্ছি 1/4 চা চামচ অরিগ্যানো। এই অরিগ্যানোটা আপনারা যে কোনো ধরনের সুপার শপগুলোতে পেয়ে যাবেন। এবার এই সব কিছুকে একটু নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুক্ষণ। কিছুক্ষণ পর দেখবেন এরকম একটা বলকের মতো চলে আসবে। আমি একটু তুলে দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু একটু ঘন হয়ে আসবে। সেই পর্যায়ে দিয়ে দিতে হবে পাস্তা। আমি এখানে পেনি পাস্তা ব্যবহার করেছি, ঠিক 1/2 কাপ আনকুকড পাস্তা। যদি আপনি সিদ্ধ করেন, সিদ্ধ করার পরে যতটুকু হবে ততটুকুই আমি ব্যবহার করেছি। আর পাস্তা কীভাবে সিদ্ধ করতে হয় সেটা আপনারা সবাই জানেন, প্যাকেটের গায়েও লেখা থাকে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সিদ্ধ করে নেবেন। এবার সেই ভেজে রাখা মুরগির মাংসের কিমার মিশ্রণটা দিয়ে 2-3 মিনিট ভেজে নিব। ঠিক 2-3 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো মেয়োনিজ। আমি জানি মেয়োনিজটা দেখে অনেকেই অবাক হবেন যে পাস্তার ভেতরে মেয়োনিজ, এটা আবার কেমন কথা। আপনারা একটু মেয়োনিজ দিয়ে পাস্তাটাকে তৈরি করে দেখেন, দেখবেন টেস্টটা আসলেই একেবারে সেই রকম হবে যেরকমটা পাস্তা বাস্তায় হয়। মেয়োনিজটা দেওয়ার পরে খুব বেশি জাল দিতে হবে না, জাস্ট এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে যতক্ষণ লাগে ততক্ষণ চুলায় রাখতে হবে। ভালোভাবে মিশে গেলেই এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এবার আমি একটা হিট প্রুফ পাত্র নিয়েছি। যে পাত্রটায় নেবেন এমন নিতে হবে যেন সেটা ওভেনে ভেঙে না যায়। এবার এর মধ্যে 1 লেয়ার আমি পাস্তা দিয়ে 1 লেয়ার মোজারেলা চিজ ছিটিয়ে দিচ্ছি। এই মোজারেলা চিজটাও আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, আর চেষ্টা করবেন মোজারেলা চিজই ব্যবহার করতে, এতে করে টেস্টটা আপনি পাস্তা বাস্তার মতোই পাবেন। এবার আমি উপরে আরও বেশ খানিকটা চিজ ছড়িয়ে দিচ্ছি। আমি টোটাল 3/4 কাপের মতো চিজ ব্যবহার করেছি। চিজটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার 350 ডিগ্রি ফারেনহাইট কিংবা 175 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 16-17 মিনিট বেক করতে হবে, কিংবা ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত ওপরের কালারটা ব্রাউনিশ হয়ে আসে। যখন এরকম ব্রাউনিশ হয়ে যাবে তখন এটাকে ওভেন থেকে নামিয়ে গরম গরম সার্ভ করতে হবে। হয়ে গেছে পাস্তা বাস্তা।
এটা ঘরে ট্রাই করবেন। ট্রাই করার পরে আমাকে জানাবেন যে এটা খেতে আসলেই পাস্তা বাস্তার মতো হলো কিনা। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লাগে, প্লিজ আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।